আশা করি ভালোই আছে, আমরাও ভালো আছি। তা আমার বৌমা আর আমি চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে একটা। তা আজকে খাবো বেশি কিছু নাই আইটেম বন্ধুরা, এই যে আসছে ডিম, ডিম দিয়ে আর কাঁচা কুমড়ো দিয়ে তরকারি রাঁধছি, মাছ মাছ পরে আনিছে, আর এই যে রুই মাছের রসা, আজকে দুই আইটেমই, আজকে বেশি কিছু নাই। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইবও করে দিও চ্যানেলটারে। তাহলে শুরু করি খাওয়া। তোমরা তো জানো কালকে কিরম বৃষ্টি হয়েছে, মাছ তো পাওয়া যাচ্ছিল না, তাও বাজারে একজন দোকান লাগাইছে, তাই বাবু নিয়ে আইছে, তাজা মাছ ছিল পুরো পুরো তাজা পুষ্করিণীর মাছ। বৃষ্টি কত মানুষের লোকসান করে দিয়েছে পুরো। কত মানুষের ধান টান খুব ইয়ে হয়েছে, তাদেরকে কাটে কেটে থুইছে, সব ডুবে গেছে জলে। বন্ধুরা কাঁচের কুমড়ো খাচ্ছি, জালিটা একদম ছোট একটা হয়েছিল, গাছটা তুলে এনেই রাঁধছি একদম জালি। আমার বৌমার আজকে টাইম লাগবে, কেন লেজু খাতে পারে না, আজকে লেজু নেছে, চলো আরামসে খাবে নে, আমার তো আদত আছে লেজু খা, ভালো লাগে লেজু, তো একটু কাটা বেশি থাকে। দেখো কি বড়, সবই নিয়ে বসে রসা টেস্ট হয়েছে খুবই। বর্ষা তো এখনো আসছে না, আমাকে ম্যাগ হয়ে রয়েছে, আবার আসবে, হ্যাঁ আবার হবে।
খাওয়া শেষ বন্ধুরা, আমার বৌমার একটু দেরি লাগবে, মেজে কাটারে তো সেজন্য আজকে লেট হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলি তোমরা লাইক করে দিও বন্ধুরা। আর তা কি খবর, তোমরা ভালো থাও সুস্থ থাও, তা আজকে আসি।